দেখতেই পাচ্ছ মটরটা কালকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, সেদ্ধ চাপিয়েছি। কালকে রাত্রেবেলা আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, 12 ঘন্টার মতো মটরটা ভেজানো হয়েছিল। ঘুগনি করার সময় মটরটা 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এখন আমি ঘুগনি করার জন্য আলুগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি আদা রসুন পেঁয়াজ আলু নিয়েছি, এখন আমি এগুলোকে কেটে নেব। মটরটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুটা চাপিয়েছি। এখন আমি আদা রসুনটা বেটে আনতে দিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা আমি নাবাবো। এলাচ লবঙ্গ মরিচ আমি একটু গুঁড়ি গরম করে নিচ্ছি, গুঁড়িয়ে নেব। গরম হয়ে গেছে, এই মশলাগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, রসুন তুলে দিচ্ছি। আদা বাটা আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি। এখানে স্বাদ মতো আমি লঙ্কা বাটা দিচ্ছি। এবারে মটরগুলো তুলে দিচ্ছি, এবার আলু তুলে দিচ্ছি।
দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এতে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খাবে। আমরা সকালবেলা এইভাবে আমরা রান্না করে খেতে ভালোবাসি। ঘুগনি এর দাদু মুড়ি দিয়েও খেতে ভালোবাসে, রুটি দিয়েও খেতে ভালোবাসে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে, দোকানের থেকে স্বাদ লাগবে ঘরে করে খেলে। আমরা বাড়িতে ঘুগনি ধরে যে ডিম হবে না তার কোনো মানে নেই, বাড়িতে আমরা ঘুগনি দিয়ে ডিম খাই, এমনিতেও আমরা খাই, খেতে ভালোবাসি। ঘুগনি হলে ডিম সিদ্ধ হবেই।